চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়িতে ঢুকে অন্তঃসত্ত্বা সহ চার নারীকে ধর্ষণের ঘটনায় এখনও আতঙ্ক বিরাজ করছে এলাকায়। উদ্বিগ্ন সবাই এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শহরের শাহ মিরপুর এলাকায় মানববন্ধনের আয়োজন করেন। এতে ভুক্তভোগীদের স্বজন সহ অংশ নেয়া সবাই ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত জড়িতদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। চারজন মহিলাকে গণধর্ষণ করা হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং মানবাধিকার লঙ্ঘিত। যদি একটা যথাযথ বিচার না হয়, কোন প্রশাসন তার পক্ষে নেই, কোন রাজনৈতিক নেতা তার পক্ষে নেই, আগামী আরো বৃহত্তর কর্মসূচি দিয়ে যারা এখানে আছে, মূলত জড়িত আছে, সবার আমরা ফাঁসি চাই। তারা নরপশু, শুধু ডাকাত না, এর সাথে কোনো কম্প্রোমাইজ করা হবে না কোনো ধরনের, যেই হোক। এদিকে গ্রেফতার দুইজনের মধ্যে একজন ধর্ষণের সাথে জড়িত চিহ্নিত হওয়ার পরও রিমান্ডে না নেয়ায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন পরিবার ও জনপ্রতিনিধিরা। আমরা চাই সঠিক বিচার উদ্ঘাটন করার জন্য ওই আসামিকে যদি রিমান্ডে আনা হোক এবং এই মামলাটা র‍্যাবের হাতে চলে যাক। আসামিকে রিমান্ডে না নিয়ে কেন টি অপারেট করা হচ্ছে, এতে আমি বোঝা যাচ্ছে যে আসল আসামিকে পার করে পার পাওয়ার জন্য টি অপারেট করা হচ্ছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে এবং তদন্ত শেষে গ্রেফতারকৃতদের রিমান্ডে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। একজন আসামি এই ঘটনার সাথে জড়িত, দ্বিতীয় জনের ব্যাপারে আমরা এখনো নিশ্চিত দিতে পারি নাই। টিআই ফেরেটটা শনাক্ত হোক, তারপরে তখন রিমান্ডের বিষয়টা বিবেচনা করব, দরকার হবে কি হবে না। আরো একজন লোককে আমরা ট্রেস আউট করছি, সে গ্রেফতার হলে আমরা পুরো ঘটনা আরো পরিষ্কার করে দিতে পারব। 12ই ডিসেম্বর রাতে বড় উঠান ইউনিয়নে গ্রিল কেটে কয়েকজন যুবক বাড়িতে ঢোকে। এ সময় বৃদ্ধ মা ও দুই শিশুকে জিম্মি করে বাড়ির তিন গৃহবধূ ও এক মেয়েকে ধর্ষণ করে। পরে 11.5 ভরি স্বর্ণ, 85,000 টাকা সহ বেশ কয়েকটি মোবাইল ডাকাতি করে পালিয়ে যায় ওই যুবকরা। সময় সংবাদ, চট্টগ্রাম। এটাই।